আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা মণ্ডলী, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দিস ইজ সোহাগ ফ্রম ইউটিউব চ্যানেল সোহাগ উত্তমপুর। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন দ্যাট ইজ কল পেন, এটি একটি কলম। এখন আমি যদি বলি আমি লিখি, তো ইংলিশ কি হবে? ইংলিশ হবে আই রাইট। এটা হলো হাবুদুক বাক্য। এখন এটাকে নাবুদুক বাক্য করতে হলে ডোন্ট ইউজ করতে হবে। যেমন বললাম আমি লিখি না, আই ডোন্ট রাইট। এখন আমি যদি বলি আমি একটি চিঠি লিখি, তো এটা ইংলিশ কি হতে পারে দেখা যাক। আমি একটি চিঠি লিখি, ইংলিশ হবে আই রাইট এ লেটার। আর আমি একটি চিঠি লিখি না, এটা ইংলিশ হবে আই ডোন্ট রাইট এ লেটার। তবে আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা বাক্য গঠন করার সময় আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই তিনটা জিনিস ফলো করলে আমরা সঠিক নিয়মে সঠিকভাবে বাক্য তৈরি করতে সক্ষম হব ইনশাল্লাহ। তো আমি বললাম আমি একটি চিঠি লিখি, তো আই রাইটি লেটার হলো। এখন এটা আমি কোশ্চেনে কীভাবে রূপান্তর করব সেটা আমাকে জানতে হবে। তবে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা বাক্য। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কোনো বাক্য যদি আমি কোশ্চেনে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ডু ইউজ করতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে। কোশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সবার আগে নিয়ে আসতে হবে। যেমন আমি বললাম আমি কি একটি চিঠি লিখি, এটা একটা প্রশ্নবোধক বাক্য ছিল। তো বাক্যটাকে ইংরেজিতে রূপান্তর করতে হলে বলতে হবে ডু আই রাইট এ লেটার, আমি কি একটি চিঠি লিখি। নাবোধক কোশ্চেন করতে হলে আমাদেরকে ডোন্ট ইউজ করতে হবে অথবা ডু নট ইউজ করতে হবে। তো আমি বললাম আমি কি একটি চিঠি লিখি না, এটা ইংলিশটা হবে ডোন্ট আই রাইট এ লেটার, আমি কি একটি চিঠি লিখি না। তো প্রত্যেকটা বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে। গ্রামাটিক্যালি কিছু নিয়ম আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখা দরকার, গ্রামাটিক্যাল নিয়মকানুন জানা দরকার। তো সম্মানিত শ্রোতামণ্ডলী, আমার চ্যানেলের নাম সোহাগ উত্তমপুর, এ বানান হলো এস ও এইচ এ জি স্পেস UTTAMPUR। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বেল আইকন বাটন অল করে দিবেন, যাতে আবার কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং সর্বপ্রথমে আপনারা ভিডিও দেখতে পারেন। তো আজকে আমাদের সামান্য আলোচনা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।